গরু চুরির মামলাও তো দিতে হবে আপনাদের বিরুদ্ধে, ছাগল চুরির মামলাও তো দিতে হবে আপনাদের বিরুদ্ধে, পুকুর থেকে বিএনপির নেতার বাড়ির পুকুর থেকে মাছ চুরির যে মামলা সেইটাও তো দিতে হবে। তো এত মামলার এফআইআর লেখার কাগজ বাংলাদেশে আছে কিনা সন্দেহ। ওবায়দুল্লাহ সাহেব বলেছে আমি দেশ ছেড়ে যাব না, আমি জেলেই যাব। তো কথা হলো যে আপনি জেলে যাবেন কি যাবেন না, এইটা তো কেউ এখনো বলেনি। আপনি হঠাৎ করে ঠাকুরগড়ে কেড়ে আমি কলা খাইনির মতো অবস্থা, আমি দেশ ছেড়ে যাব না জেলে যাব, এই কথা আপনি বলছেন কেন? আপনি কি সমস্ত আওয়ামী লীগের নেতারা যে পাঠ করেছে সেই পাপের দায়িত্ব নিয়ে একাই জেলে যাবে? আপনার এই রেন্টাল কুইক রেন্টালের যে দুর্নীতি, টাকা পাচারের যে দুর্নীতি, গুমের যে দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যার যে দুর্নীতি, ইলিয়াস আলীকে গুমের যে গুম করা, চৌধুরী আলমকে গুম করা, সাইফুল ইসলাম হিমকে গুম করা, জনিকে বিচার বহির্ভূত হত্যা করা, সুমনকে গুম করা, জাকিরকে গুম করা, এইটার যে পাপ, এই পাপের দায়িত্ব কি আপনি একা নিয়ে জেলে যাবেন? ওবায়দুল কাদের সাহেব, এগুলোর কি হবে? যদি আপনারা পদত্যাগ করেন, আপনাদের পতন হয়, এত পাপ করেছেন, এত অন্যায় করেছেন, এত রক্ত ঝরিয়েছেন, সেই কাগজ আছে কিনা সন্দেহ এফআইআর লেখার মতো কতজনের বিরুদ্ধে? এগুলো তো বলা বললাম আপনাদের রাষ্ট্রের যারা এখন কর্ণধার সেজেছেন জল করে। কিন্তু এই যে আলাল ভাই বললেন, বন্ধুরা আমার, শেখ হাসিনা একটা কথা বলেন, সম্প্রতি একটা কথা বলেছেন, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, দুর্ভিক্ষের কথা। সেই দুর্ভিক্ষের কথা কেন বলছেন? সেই দুর্ভিক্ষের কথা বলছেন, এটা একটা রাষ্ট্রনায়ক বা একজন সরকার প্রধান দুর্ভিক্ষের কথা পৃথিবীর কেউ কখনো বলেছে কিনা আমার জানা নাই। এই নেতিবাচক কথা, এই নেগেটিভ কথা প্রধানমন্ত্রী কেন বলছে? এটা তো উনি কিন্তু অত্যন্ত জেনে শুনে এবং ভিতরের একটা কথা বলেছে। আপনারা জানেন পৃথিবীর যারা মহৎ রাষ্ট্রনায়ক তারা জনগণকে আশ্বস্ত করেন, অনেক বিপদ সংকটের মধ্যেও জনগণকে আশ্বস্ত করেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় চার্চিল বলেছে, এই মুহূর্তে আমি চোখের জল এবং রক্ত ছাড়া কিছুই দিতে পারবো না, জাতিকে স্বাধীন রাখার আমি চেষ্টা করব। এটা একটা আশ্বস্ততার কথা বলেন রাষ্ট্রনায়ক, এদেশের একজন হাজার বছরের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। দেশ সংকটে তিনি বলেছেন মানি ইজ নো প্রবলেম, আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা এটা বিকৃত করে, কিন্তু উনি বলেছেন একটা জাতিকে সংকট দেখানোর জন্য, উন্নয়ন উৎপাদনে মানুষকে সম্পৃক্ত করার জন্য একটি বাড়ির অভিভাবক যেভাবে কথা বলে তার সন্তানদেরকে মানুষ করার জন্য, তোরা লেখাপড়া কর, টাকা পয়সার চিন্তা করিস না, সেই কথাটাই বলেছেন জিয়াউর রহমান, মানি ইজ নো প্রবলেম। কিন্তু হাসিনা দুর্ভিক্ষের কথা বলছেন কেন? এই নেগেটিভ কথা বলার উদ্দেশ্য আছে বন্ধুরা আমার? এই ভাই আমি যেটা বলছিলাম যে এই নেগেটিভ কথা বলার উদ্দেশ্য হচ্ছে উনি 2014 সালে একতরফা নির্বাচন করেছেন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া, 2018 সালে নিশিরাতের নির্বাচন করেছে, 2023-এ নির্বাচনের ওরা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, সেইটা কোনো নির্বাচনের যে প্রহসন পূরণ করেছেন সেই প্রহসন ছাড়াই দুর্ভিক্ষের নামে তিনি তার ক্ষমতা প্রলম্বিত করতে পারেন, এই অশুভ উদ্দেশ্যেই হয়তো তিনি দুর্ভিক্ষের কথা বলছে। বন্ধুরা আমার, ওই সময় দেওয়া যাবে না, পতনের ধ্বনি বাংলার প্রান্ত থেকে প্রান্তরে, পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী সীতানাক্ষার ঢেউয়ের মধ্যে শেখ হাসিনার পতনের ধ্বনি শোনা যাচ্ছে, এই পতন নিশ্চিত করতে হবে, এই পতন
এটা হলো বড় পাঠশালা। এইবার যে অন্যায় জুলুম গণতন্ত্র হত্যা বিরোধী দলকে হত্যা করে যে পরিস্থিতি তৈরি করেছেন, এরপরে আপনি জেলে গেলে কি বলবেন? জেল হচ্ছে একটা বড় ইউনিভার্সিটি, আগে বলেছেন পাঠশালা, এবার বলবেন ইউনিভার্সিটি। বন্ধুরা আমার, তারেক রহমান, জুবাইদা রহমান এই দুজনের বিরুদ্ধে মামলা, এটা শেখ হাসিনা ভয় থেকে করছে, আতঙ্ক থেকে করছে। উনি 6,000 মাইল দূর থেকে নেতৃত্ব দিচ্ছেন, সংগঠিত করছেন, জনগণকে উদ্বুদ্ধ করছেন, সংগ্রাম আন্দোলনের জন্য মানুষকে তিনি এমন উদ্বুদ্ধ করেছেন সব রাজপথে থাকতে। আজকে আপনি দেখেছেন 3 দিন আগে বরিশালে মাঠে আপনার লোক সাইকেলে করে মানুষ আসছে, নদীর সাঁতরে মানুষ আসছে। তো এই যে পরিস্থিতি, এইখানে শেখ হাসিনা ভয় পেয়ে তারেক রহমান আর জুবাইদুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে। এটাও থামেনি, আজকে সুলতান আহমেদ সে লঞ্চ থেকে নামার সাথে সাথে মহিলা দলের সাধারণ সম্পাদক তাকে গ্রেফতার করেছে। তার মানে কি শেখ হাসিনা তোমরা সবাই চুপ থাকো, তোমরা কেউ নড়াচড়া করবে না, এইটা শেখ হাসিনার নীতি, এইটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে? সুলতান আহমেদকে গ্রেফতার করেছে রাত্রি, 2 দিনের রিমান্ড নিয়েছে, এইটা শেখ হাসিনা ভয় থেকেই এই কাজগুলো করছে। বন্ধুরা আমার, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা, তার সহকর্মিনী জুবাইদা রহমানের যে মিথ্যা মামলা, অসত্য মামলা, বারবার মামলা, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, সুলতান আহমেদের মিথ্যা মামলা প্রত্যাহার করে ওর মুক্তির দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ প্রদান। গতকাল বরিশাল বিভাগের গণসমাবেশের মানুষের উপস্থিতি ছিল, লক্ষণীয় উপস্থিতি ছিল, সারা বরিশাল শহর ছিল সমাবেশের শহর। আমরা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক 3 দিন বরিশালে ছিলাম, কার্যত বরিশাল ছিল সমাবেশের শহর। আওয়ামী লীগের কোন অপপ্রয়াসই অপচেষ্টাই সাকসেসফুল হবে না ইনশাল্লাহ। আমরা দেশটার তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য যুবদল সর্বক্ষণিক বিএনপির ভ্যাঙ্গার্ড হিসেবে বসে থাকবে। বিএনপির ভ্যাঙ্গার্ড, দেশটার তারেক রহমানের ভ্যাঙ্গার্ড হিসেবে যুবদল মাঠে থাকবে। বাংলাদেশের কোন দেশটার তারেক রহমান আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, দেশটার তারেক রহমানের বিরুদ্ধে কোন অপচেষ্টা যুবদল মেনে নেবে না। আপনারা কি মানবেন? যুবদল তখনই চেষ্টা আগে কোনো বিরুদ্ধে কোনো অন্যায় অপচেষ্টা মেনে না, রাজপথে থেকে এই যুবদল তার জবাব দিবে ইনশাল্লাহ। আমরা শেষ বলে দেব এই আওয়ামী সরকারকে উচ্চারি করে দিতে চাই, হ্যামিলনের বাসী হওয়ার চেষ্টা তারেক রহমান গণতন্ত্রের কথা বলছেন, মানুষের মনের কথা বলছেন, ভোট চুরির বিপক্ষে বলছেন। আপনারা অনেক করেছেন, জনগণের পাশ বুঝে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন, এত সব সংস্থাকে একটি সুস্থ নির্বাচন দিন। আমরা তো রাস্তায় সমাবেশ করছি, আমরা তো কোনো সহিংসত করছি না, তাহলে কেন এত ভয় আপনাদের? আমার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, শেষ কথা বলতে চাই। দেশ নেত্রীবাগের মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, আমাদের দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, দেশটার তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। আমরাও সেই বাংলাদেশকে চাই, জনগণের বাংলাদেশ, স্বাধীনতার কথা বলতে পারে, গণতন্ত্রের পক্ষে বলতে পারে বাংলাদেশ। এবং একটি কথা বলে শেষ করছি, বাংলাদেশের আন্দোলনের ফয়সলা হবে ইনশাল্লাহ রাজপথে, রাজপথে ফয়সলা হবে কোন পথে? ইনশাল্লাহ রাজপথে আমরা ফয়সলা করবো।